بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি আজকে সাবস্টেশন নিয়ে একটা সিরিজ টিউটোরিয়াল নিয়ে আসছি। তো সাবস্টেশনে যেসব কম্পোনেন্টগুলো ব্যবহার করা হয়, যেমন ট্রান্সফরমার, বিসিবি ইত্যাদি জিনিসগুলো কিভাবে ব্যবহার করে এইচটি লাইন থেকে এলটি লাইন পর্যন্ত পৌঁছাইতে যত ইকুইপমেন্ট কম্পোনেন্ট আছে, প্রত্যেকটা পার্টসের কী নাম, বিভিন্ন বিষয় নিয়ে আমি অনেকগুলো সিরিজ ভিডিও বানাবো। আজকে আমি ট্রান্সফরমার নিয়ে শুরু করছি, ধীরে ধীরে সমস্ত বিষয় নিয়ে আসব। তো আপনারা আমার ফেসবুক পেজ, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং লাইক ফলো করে সাথে থাকেন, সবগুলো ভিডিও দেখতে পারবেন, আর আমার ভিডিওগুলো শেয়ার করেন, তাইলে এই সব বিষয়গুলোর আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনারা দেখছেন মেহেদি ইন সায়েন্স, আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদি। তো আজকে এই পর্বে আমরা ট্রান্সফরমারের বাইরে থেকে যে অংশগুলো দেখা যায়, এই অংশগুলো একটু ফিজিক্যালি দেখব, এবং নেক্সটের পর্বে আমরা এই প্রত্যেকটার আলাদা আলাদা কী কার্যকারিতা আছে এগুলো নিয়ে বিস্তারিত নেক্সটে আলোচনা করব। তো এখানে বাইরে থেকে যে দেখতে পাচ্ছেন, এটা রেডিয়েটার। তো এখন আমরা প্রত্যেকটা পার্টস দেখব এবং এটার উপরে উঠে উপর থেকে সবগুলো পার্টস দেখব। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়্যারিংটা, এলটি সাইডের ওয়্যারিংটা কত সুন্দর করে ড্রেসিং করা আছে, এলটি সাইডের ওয়্যারিংটা করা হয়েছে। তো নিচে থেকে আসলে পুরাটা ট্রান্সফরমার দেখা যাবে না, আমি উপরে নিয়ে যাব, নিচে থেকে যেটুকু দেখা যায় সেটুকু একটু দেখেন। এই যে এটা হচ্ছে কনজারভেটর ট্যাঙ্ক, কনজারভেটর ট্যাঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে, আর ওই যে ওখানে এলটি, আর নিচে যে দেখেন এটা হচ্ছে বডিটা। তো আমরা যদি একটু উপরে উঠি, উপরে উঠলে কেমন দেখা যায় চলুন আমরা একটু উপরে উঠি দেখি আসি। এই যে একটা সিঁড়ি দেখতে পাচ্ছেন, এই সিঁড়িটা দিয়ে আসলে উপরে উঠে কোনো কাজ করলে করা যায়। তো আমরা একটু উপরে উঠি, তো এই যে দেখতে পাচ্ছেন এই ডিভাইসটা, এটার নাম হচ্ছে বখল শ্রেণী। বখল শ্রেণীর কী কার্যকারিতা এটা আমরা বিস্তারিত আলোচনা করব। বখল শ্রেণী অনেক ইম্পর্ট্যান্ট একটা ইস্যু বিষয়। তো এই যে দেখেন এখানে একটা বক্স, এই যে দেখতে পাচ্ছেন এই ঢাকনাটা খুললে বখল শ্রেণীর ভিতরে অয়েলটা আসলে পরীক্ষা করে দেখা যায় যে অয়েলের অবস্থানটা কী। এই যে দেখতে পাচ্ছেন এখানে কাচের একটা কাচ থাকে, ফাইবার থাকে ট্রান্সপারেন্ট, যাতে ভিতরটা দেখা যায় ট্রান্সপারেন্ট। তো এটা গেল বখল শ্রেণী। তারপরে আমরা যদি দেখি, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এলটি কানেকশনটা, এলটি সাইডের অর্থাৎ লো সাইডের, আর এটা হচ্ছে এইচটি কানেকশনটা। আর এই যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন, এটাকে, এটা কনজারভেটর ট্যাঙ্ক, আমি নিচে থেকে দেখাইছিলাম। তো নিচে থেকে যেটুকু দেখা যায় না, উপর থেকে এই জিনিসটা দেখাবো। যেমন দেখেন এই যে একটা স্কেল দেখতে পাচ্ছেন, এটাতে আসলে কনজারভেটর ট্যাঙ্কের কী অবস্থা, অর্থাৎ তেলের কী পরিমাণ, এই যে দেখতে পাচ্ছেন আঙুল দিয়ে আমি দেখাচ্ছি, এখানে তেলের পরিমাণটা দেখা যাচ্ছে। এই কনজারভেটর ট্যাঙ্কটা অর্ধেকটা খালি রাখে, কেন খালি রাখে সে বিষয়গুলো আমি পরে আলোচনা করব। তো এই যে এইচটি সেটের কানেকশনটা দেখেন, এই যে উপরে অনেক বিসিবি, সিটি, পিটি অনেক জিনিসপত্র ব্যবহার করছে, এগুলো কেন ব্যবহার করছে, প্রত্যেকটার কী কাজ, আমি সব আলোচনা করব। এই যে এইচটি সেটের বুশিংগুলো, এটা হচ্ছে এলটি সেটের বুশিং, এলটি কানেকশন এটা। অনেকে প্রশ্ন করে এইচটি সাইডে একটা কেবল, এলটি সাইডে অনেকগুলো কেবল কেন, সেইগুলোর উত্তরও পাবেন এখানে। আর এই যে এটা দেখেন, এটা হচ্ছে ওএলটিসি, অর্থাৎ অনলোড ট্যাপ চেঞ্জার, অর্থাৎ ট্রান্সফরমার ও অনলোড ট্যাপ চেঞ্জার টাইপ হয়, আবার অফলোড ট্যাপ চেঞ্জার হয়। তো অনলোড অফলোড ট্যাপ চেঞ্জারের মধ্যে পার্থক্যটা কী, আর এই যে অনলোড ট্যাপ চেঞ্জারের জন্য যে আলাদা একটা অংশ, এটার কী কার্যকারিতা, এই সমস্ত বিষয়গুলো নিয়েও আমি ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ ডিসকাশন করব। আর এই যে দেখেন অনলোড ট্যাপ চেঞ্জারটা কানেকশন করার জন্য এখানে একটা কানেক্টিং পোর্ট ব্যবহার করা হয়েছে, যে দেখছেন এই পোর্টটা দিয়ে আপনি কন্ট্রোলিংটা করবেন অনলোড ট্যাপ চেঞ্জার, এই যে ট্যাপ চেঞ্জারের। আর এই যে এটার মধ্যে আরও কিছু জিনিসপত্র দেখতে পাচ্ছেন, এগুলোর কী কার্যকারিতা আমি আলোচনা করব। আর এই যে এটা দেখেন, এটা হচ্ছে একটা গেট বাল্ব, এটা হচ্ছে ট্রান্সফরমারের ট্যাঙ্ক থেকে যদি আপনি রেডিয়েটরটা কখনো খুলতে চান, তখন এই বাল্বটা বন্ধ করে তেলটা বন্ধ করে দিবেন। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা থার্মোকাপল, অর্থাৎ এটা থেকে তেলের টেম্পারেচারটা কত সেটা দেখা যায়। আর এই যে এই একটা বাল্ব দেখতে পাচ্ছেন, এখানে একটা জিনিস লাগানো হয়,
এটা অবশ্য এখন লাগাই নাই। তো এইগুলোর প্রত্যেকটা জিনিসের কার্যকারিতা আমি বলবো, বিস্তারিত আলোচনা করব। আর এই যে এটা দেখছেন, এটা হচ্ছে কনজারভেটর ট্যাঙ্কে যদি আপনি তেল ঢালতে চান তখন এই কভারটা খুলে এখানে অয়েলটা ফিল করে আর কি। আর এই অয়েলটা ড্রেন করার সময় যদি আপনি ট্যাঙ্কটা খালি করতে চান, তো এই যে দেখেন নিচের দিকে একটা এই যে গেট বাল্ব আছে, তো এই বাল্বটা খুলে দিয়ে আসলে অয়েল ট্যাঙ্কটা খালি করা হয় আর কি, যদি মনে করেন যে এটা কখনো খালি করার প্রয়োজন হয় তখন। আর এই বাল্বগুলো খুলে দিয়ে এটা পরিষ্কার করলে বা ভিতরে কোনো কাজ যদি করতে চায় সেক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। তো আমরা এগুলো দেখলাম, এই যে এখানে সবগুলা রেডিয়েটরের বাল্বগুলো দেখা যাচ্ছে। তো আমরা একটু নিচে নামবো, এখন নিচে নেমে আসলে নিচের অংশগুলো একটু দেখি চলেন। তো দেখেন উপরে যে রেডিয়েটরের জন্য বাল্ব দেখাইছিলাম, তো নিচেও বাল্ব আছে। এই যে দেখেন, এই যে এই বাল্বটা বন্ধ করে দিলে এই পাশ থেকে এই পাশে আর তেল আসতে পারবে না, তো উপরেও এরকম আছে। তো রেডিয়েটর যদি কখনো খোলা লাগে এগুলো বন্ধ করতে হয়, এগুলো গেট বাল্ব। তো এই যে এদিকে দেখেন নিচে দুইটা বাল্ব দেখা যাচ্ছে, দেখছেন। এই বাল্বগুলো হচ্ছে যখন ট্যাঙ্কটা খালি করা লাগে, ভিতরে ওয়াইন্ডিংয়ের কোনো কাজ করে তখন এই বাল্বগুলো ওপেন করে দিয়ে তেলটাকে খালি করা যায়। আর এই পাশে দেখেন একটা বডি আর্থিং করা হয়েছে। তো এইটা ছাড়াও আরও বেশ কয়েকটা আর্থিং পয়েন্ট থাকবে, আছে, এগুলোকে আর্থিং করে নেবেন। তো যাই হোক, আপনারা দেখতে পারলেন ট্রান্সফরমারের মোটামুটি বাহ্যিক অংশটা এরকমই হয়। তো এগুলার বিস্তারিত চিত্রসহ আমি পরবর্তী পর্বগুলোতে ডিসকাশন করব। তো সে পর্যন্ত ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। আবার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা দেখছিলেন মেহেদি অ্যান্ড সায়েন্স, আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদি। আল্লাহ হাফেজ।